Himolia Ostasi Fankoxy Kalipusa Ujaban. সমগ্র ৰাজ্যবাকিয়া পোহৰৰ উৎসৱ দীপাৱলী পালন কৰাৰ লগতে ইয়াৰ সমান্তৰালকৈ ঠায়ে ঠায়ে কালী পূজাও আয়োজন কৰা হয়। নলবাৰী জিলাৰ কিমলিয়াত অৱস্থিত শ্ৰী শ্ৰী কালী মন্দিৰ প্ৰাংগণত তিনিদিনীয়া কাৰ্যসূচীৰে কালী পূজা পালন কৰিবলৈ লোৱা হৈছে। এই কালী পূজাৰ লগত সংগতি ৰাখি ধৰ্মীয় কাৰ্যসূচীৰ লগতে নাগাৰানাম, আধুনিক নৃত্য প্ৰতিযোগিতা, নাট্যবিনয়ৰ লগতে পাৰিদৰ্শনীয় সংস্কৃতি অনুষ্ঠান আয়োজন কৰিছে উদ্যোক্তাসকলে। কার্যসূচী অনুসরি বৃহস্পতিবার রাতেপা 8 বজাত সতীর দর্পণ, 9 বজাত গসপলি রোপণ, রাতেপা 10 বজাত রাইজে মানস করা নৈবেদ্য বলির পঞ্জীয়ন, দান বরঙণি আর সন্ধ্যা 6 বজাত প্রতিমা স্থাপন, বন্তি প্রজ্বলন, সন্ধ্যা 7 বজাত আতসবাজি প্রদর্শন করা হয়। আনহাতে বাকি দুদিন সমূহ কার্যসূচীত ভক্তগণ রাইজের উপস্থিতি কামনা করেছে উদ্যোক্তাসকলে। সমূহ ধর্মগণ রাইজের উপস্থিতি শ্রদ্ধাতে কামনা করছো। আমার অপ্রাসিতম বারোয়ারি শ্রী শ্রী কালী পূজা মহোৎসব সমূহ কার্যসূচী ইতিমধ্যে প্রচার হয়েছে, তথাপিতো মই কৈ দিছোঁ অলপ। আমার তিনিদিনের কার্যসূচী আরম্ভ করেছো। আজি আমার পূজা চলি আছে, কালী পূজা আমার আজির পূজা চলিব, লগতে ওজা পালি প্রদর্শন থাকিব, পূজাত পূজারে সামগ্রী হয় যেহেতু বস্তু নির্মাণ। টোটাল তিনিদিনের কার্যসূচী শিমলিয়া কালী পূজা 1937 চনতে স্থাপিত, সেই সময়ত যি সময়ত স্থাপিত হৈছিলে আমাৰ ইয়াত কিছুমান গুণীমানী ব্যক্তি আছিল, গদাধৰ সিংহ, গদাধৰ শৰ্মা, মানিক বৈশ্য, কালীৰাম বৈশ্য, কালীৰাম বৈশ্য আৰু তেখেতসকলৰ সহযোগী কিছুমান জ্ঞানী গুণী ব্যক্তিয়ে আমাৰ ইয়াত এই শ্ৰী শ্ৰী কালী পূজা প্ৰথা আৰম্ভ কৰে। নলবাৰীৰ পৰা মেৰাদুল হুছেইন কাজীৰ ৰিপৰ্ট, DN365।